নিউজ টিভি চ্যানেলে শুরুতে জানাবো খবর প্রধান শিরোনাম। দুঃসময় থেকে বাংলাদেশকে বের করতে হবে বলেছে মির্জা ফখরুল। এবার ধরলে ফাইনাল হয়ে যাবে ভাস্কর বিরোধীদের যুবলীগের চেয়ারম্যানের হুঁশিয়ার ভাস্কর্য নিয়ে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান। ধর্ম প্রতিমন্ত্রীর সরকার বিনামূল্যে এইডস রোগীদের চিকিৎসা চালু রেখেছেন বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ শুনলেন প্রধান শিরোনাম, চলুন এবং জেনে নিই বিস্তারিত। বাংলাদেশকে দুঃসময় থেকে বের করে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অন্যায়ভাবে বন্দি রয়েছেন। আমাদের 35 লক্ষ মানুষ মিথ্যা মামলা আসামি করা হয়েছে। আমাদের শত শত কর্মী, আমাদের ভাই, আমাদের সহযোগী, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে। অনেক পরিবার আজকে অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করছে। শুধু বিএনপি নয়, বাংলাদেশের মানুষের ভয়াবহ একটা অবস্থার মধ্যে দুঃসময়ের মধ্যে কাটাচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশের গণতন্ত্রহীন অবস্থার কথা তুলে ধরতে গিয়ে সোমবার রাতে ভার্চুয়াল এক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মন্তব্য করেন। অনুষ্ঠানে ZRF-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরাদ হালিম ডোনার করোনাকালে ফাউন্ডেশনের বিভিন্ন সময়ে কার্যক্রম তুলে ধরেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই ভার্চুয়াল বিজ্ঞান মেলা ঘ গ্রুপের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। ভবিষ্যতে বিজ্ঞানের খোঁজে শীর্ষকে ভার্চুয়াল বিজ্ঞান মেলা শুরু হয় আরও 2 মাস আগে। সোমবার সন্ধ্যায় অনলাইন প্ল্যাটফর্মে জুমের মাধ্যমে ঘ গ্রুপের সমাপনী অনুষ্ঠান হয়। এতে মাশরুম চৌধুরী, রকিব হাসান পত্তয়, নাহিদ চৌধুরী, সাবা তাসরিফ জামান, আব্দুল মান্না, শোক সরকার ও সুরাইয়া আক্তার মৌসুমি, জান্নাতুল নবী উম্মি উপমুখ ও প্রতিযোগী তাদের প্রণীত মডেল প্রকল্পের প্রস্তাব তুলে ধরেন। বিচারক প্যানেলে অধ্যাপক ডাক্তার মুজামল হোসেন মিয়া, অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান, ডাক্তার ফজল হক ভূঁইয়া, ডাক্তার এস এম আব্দুর রাজ্জাক, ডাক্তার রেজাউল করিম প্রতিযোগীদের কাছ থেকে তাদের প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বিজ্ঞান মেলার ঘ গ্রুপের গ্র্যান্ড ফাইনালে প্রথম হয়েছে রকিব হাসান পত্তয়, দ্বিতীয় সাবাব তাসরিফ জামান এবং তৃতীয় হয়েছেন সুমিয়া আক্তার মৌসুমী ও সোহাগ সর্দার। ZRF-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরাদ হালিম ডোনারের সভাপতিত্বে বিজ্ঞান মেলার সদস্য সচিব মুস্তাফা আজিজ সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবায়ের রহমান, মেলার আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইকবাল, ডাক্তার সৈয়দ তানজিদ ওয়াসি প্রমুখ। আর অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডাক্তার এনামুল হক চৌধুরী, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক বেস্ট নাসিরুদ্দিন আহমেদ, অসীম প্রকাশ সম্পাদক, শহীদ উদ্দিন এনি, ZRF-এর ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার মোর্শেদ হাসান খান, বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ডাক্তার সাকিব রুল ইসলাম খান শাকিল, মোহাম্মদ আনোয়ার হোসেন খোকন, আব্দুল লতিফ শাহ আর অনেকে। ভার্চুয়াল বিজ্ঞান মেলা আয়োজন করার জন্য জিয়াউর ফাউন্ডেশনকে এবং বিশেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেশে বিভিন্ন বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করে মেলাকে সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তারেক রহমান। পাশাপাশি ZRF-এর সকল সদস্যকে অশেষ ধন্যবাদ জানান তিনি। ডাক্তার জুবাইর রহমান বলেন, আজকের অন্ধকারচ্ছন্ন বিশ্বকে আলোর পথে নিতে বিজ্ঞান ও গবেষণার কোনো বিকল্প নেই। ZRF-এর বিজ্ঞান মেলা প্রতিযোগিতা বিজয়ী এবং সংশ্লিষ্ট সকলের বিশেষ ধন্যবাদ জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, বিজ্ঞান, রাজনীতি এবং গণতন্ত্র চর্চার মধ্যে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে, মুক্ত করতে হবে বাংলাদেশ, সৃষ্টি করতে হবে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের সেই দেশ, আমার নেতা তারেক রহমান স্বপ্নের দেশ, 1971 সালে স্বাধীনতার যে চেতনা সে চেতনার বাংলাদেশ। তিনি বলেন, আমি অত্যন্ত আশাবাদী, আমরা পারবো, আমি বিশেষ করে আমরা এটা পারবো। আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমরা কিছুদিন পরে পৃথিবী থাকবো না, কিন্তু তোমরা যারা আজকের প্রজেক্ট নিয়ে এসেছো তাদেরকে সংখ্যা কম নয়। আমি আশান্বিত হয়েছি তোমাদের এই কম বয়সে কী চমৎকার রাষ্ট্র নিয়ে কথা গভীর চিন্তা করছো। এরা আমাদের ছেলে, এরা আমাদের ভবিষ্যৎ, তারা আমাদেরকে একটা সুন্দর রাষ্ট্র উপহার দিবে। ZRF-এ যারা যা করছে তা অভাবনীয়, আশা করি ZRF-এ দেশে জাতিকে পথ দেখাবে। বিএনপি মহাসচিব আরও বলেন, আজকে অনেকে চতুর্দিকে অন্ধকার দেখেন, হতাশা দেখেন, আমি তাতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমরা এই অন্ধকার থেকে আলোর পথে পৌঁছাতে পারবো। আমি বিশ্বাস করি জিয়াউর রহমান ফাউন্ডেশন যেসব মহৎ কাজে করছে, সেসব মহৎ কাজ হাত দিয়েছে, তারা দেশ ও জাতিকে পথ দেখাবে। যুব সমাজকে রাজনৈতিক সচেতনতা হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যদি না থাকে তাহলে আমরা যত বলি না কেন টেকসই উন্নয়ন বা লাগাসই প্রযুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সেটা কখনো সম্ভব হবে না। আমরা যেটা মনে করি হয়
আমার যেটা মনে হয়, আজকে বাংলাদেশকে বড় সমস্যা যারা তরুণ, যারা যারা যুব, তাদের মধ্যে রাজনৈতিক যে সচেতনতা, এটা আরও বৃদ্ধি করার প্রয়োজন। আমি মনে করি যে এটা একটা বেশি রকম ক্যাম্পেইন করা, ভাস্কর্য বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল সামস পরশ বলেছেন, এবার আর কোনো কম্প্রোমাইজ নয়, আমরা এবার জঘন্য ধর্ম ফাইনাল হয়ে যাবে, আমরা মাঠে আছি, দেখে নিব তাদের চলে 10 দিন গেরিস্তের একদিন। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোয়েল চত্বরে এক মানববন্ধনে যুবলীগের চেয়ারম্যান এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য, প্রতিবাদ এবং মৌলবাদ, সাম্প্রদায়িক বিরুদ্ধে 71 ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার ফোরাম সমন্বিত সাংস্কৃতিক জোট সহ 64টি সংগঠন যৌথ কর্মসূচি অংশ হিসাবে মঙ্গলবার কেন্দ্রীয় যুবলীগের এই মানববন্ধন হয়। মানববন্ধনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল শামস বলেন, কোথা থেকে টাকা আছে, কী কী তাদের এজেন্ডা, এইসব ব্যাপারে প্রশাসনের তদন্ত হওয়া উচিত। প্রশাসনের তদন্তের মাধ্যমে আসল ষড়যন্ত্রকারী ও তাদের মদতদাতাদের চিহ্নিত করতে হবে এবং এই দেশে মাটিতে তাদের শাস্তি দিতে হবে, তাদের একেবারে নির্মূল করে দিতে হবে। তারা যেন বারবার আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে চেতনা দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। যুবলীগের চেয়ারম্যান বলেন, এবার যখন আমরা ধর্ম ফাইনাল হয়ে যাবে, এবার আর কোনো কম্প্রোমাইজ নয়, বাংলাদেশে একটা কুচুক্রি মত সৃষ্টি করে ফায়দা লুটা, এটা বারবার হবে না, এবার আমরা এটা ফাইনাল করব। প্রশাসনকে আহ্বান করছি, তদন্তের মাধ্যমে এদের মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তি চিহ্নিত করুন, আমরা মাঠে আছি, দেখে তিনি বলেন, আমরা মাঠে আছি, দেখে নিব তাদের চলে 10 দিন গেরিস্তের এক দিন, আমরা এবার তাদের দেখে নিব। যুবলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সজাগ ও সোচ্চার থাকবেন, আমাদের এদের দমন করবো ইনশাল্লাহ। মানববন্ধনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিকন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল নাইম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, প্রচার সম্পাদক জয়দেব নরেন্দ্র সহ সংগঠনের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। বেলা 2:30 থেকে 4টা পর্যন্ত এই মানববন্ধন হয়। ভাস্কর্য নিয়ে উস্কানিমূলক বক্তব্য, এদিকে ভাস্কর্য নিয়ে উস্কানিমূলক বক্তব্য বিবৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। তিনি বলেন, ভাস্কর্য মুক্তি এক নয়, এই সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, আলাপ আলোচনা করে যে কোনো সমস্যা সমাধান করা যায়। মঙ্গলবার সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। আর এফ সভাপতি ফয়েজুল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বদলের নেতৃত্বে সংগঠনের নেতারা প্রতিমন্ত্রীকে ফুলের তোলা দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান। এ সময় অন্যান্যের মধ্যে আর এফ সহসভাপতি মনিরুজ্জামান, উজ্জ্বল যুগ্ম সাধারণ সম্পাদক নয়মুদ্দিন, অর্থ সম্পাদক রকিবুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বারহাম খান, কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম, মহসিনুল করিম লেবু, সদস্য মাসুদুল হক, খালেদ সাইফুল্লাহ, মাসুদ রানা, সাইদ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিয়ে সবাইকে আরও সংযত হতে হবে, একই সাথে ভাস্কর্য মুক্তি বিষয়টি আর আলোচনা না নিয়ে আসার জন্য তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে, এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সব ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিকে এগিয়ে নিয়ে সমাজের বিভিন্ন স্তরে অন্তধর্মীয় সংলাপ আয়োজন করা হবে। প্রতিমন্ত্রী বলেন, আমরা ধর্মকর্ম যে যেইটা করি না কেন, যার যার ধর্ম তাকে পালন করার সুযোগ করে দিতে হবে। প্রত্যেক ধর্মে বলা আছে, ভালো মানুষের যেন হতে পারে, অসৎ কাজ অন্যায় যেন না করি, পরের যেন কোনো ক্ষতি না করি। ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করলে ভালো ফল পাওয়া যায়। আর এফের নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের গঠনমূলক পরামর্শ জনগণকে সেবা প্রদান এবং দায়িত্ব পালনে সহায়তা করবে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের খবরটি দেখার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।